এবার আয়োজনে কী কী পিঠা থাকছে সেটা নিয়ে আজকে ভিডিওটা থাকছে প্রথমে ঢুকতে আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর একটা চুরির দোকান আর সাথে থাকবে ফুলের দোকান সবাই কিন্তু সবার প্রিয়জনকে চুরি আর ফুল কিনে দিচ্ছে সেটা দেখে আমার খুব ভালো লাগলো তো চলুন সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন রকমের পিঠা কী কী রয়েছে সেটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো প্রথমে ঢুকতে আমার চোখে পড়লো সাভার পিঠাগড় যেখানে হাসির মাংসর প্লেট ছিল দেড়শো টাকা করে এখানে চাপটি রুটি ছিল তিরিশ টাকা করে আর এখানে যত রকমের পিঠা দেখতে পাচ্ছেন বেশিরভাগ পিঠাই ছিল পঞ্চাশ টাকা করে এটা ছিল কুসুমকলি পিঠা এই প্রথমবার খেয়েছি তো আমি চেষ্টা করেছি মেলায় ঢুকে যেগুলো আনকমন পিঠা যেগুলো কখনো খাওয়া হয়নি প্রথমবার ট্রাই করবো সে ধরনের পিঠাগুলো আমি খাওয়ার চেষ্টা করেছি তো এটা খেয়েছি এই যে দেখেন পিঠাটা ভাজা হচ্ছে এই পিঠাটাই আমি খেয়েছি মেনলি এটার পুরো পিঠাটা হচ্ছে একশো টাকা করে আর যেটা আমি হাফ খেয়েছি এটা পঞ্চাশ টাকা করে তো হাফটা আমি খেয়েছি এটার বাইরেরটা অনেক ক্রিস্পি অনেক স্পাইসি আর ভিতর থেকে অনেক সফট ডিমের কুসুম দেওয়া সাথে কিন্তু চিতই পিঠার যে লেয়ারটা ওরকম একটা লেয়ার দেওয়া আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তো অনেক ভালোই লেগেছে সাথে কিন্তু ভর্তাও ছিল তো আমি একটা খেয়েছি এবং বাসার জন্য একটা পার্সেল করে নিয়েছি তারপর দেখেন এই পাশে কিন্তু অনেক রকমের পিঠা আছে তেলের পিঠা তারপরে যে এখানে লবঙ্গলতিকা পিঠা তারপর চলে আসলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ পিঠাগড়ে দেখেন প্রত্যেকটা দোকানে এত ভিড় এটা হচ্ছে চাঁদপুর পিঠাগড় তো দেখেন এখানে কিন্তু আপুটা অনেক সুন্দর করে পিঠা বিক্রি করতেছে পাটিসাপটা ছিল তারপর মালপোয়া পিঠা ছিল তারপর ছিল এখানে পুলি পিঠা আরেকটা পিঠা ছিল কুনাফা এটা আমি ট্রাই করতাম কিন্তু আমার সাথে যেহেতু কেউ যায়নি আমি খেতে পারবো না পুরোটাই জন্য আসলে ট্রাই করা হয়নি তো তারপর হচ্ছে ওখান থেকে আমি দেখে আর তারপর চলে আসলাম এখানে এখানে কিন্তু বিখ্যাত রাজশাহীর কালাই রুটি পাওয়া যাচ্ছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তো ভাবলাম যে এখান থেকে কালাই রুটি খাবো কালাই রুটিটা আমার অনেক বেশি পছন্দ তো এখান থেকে আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা কালাই রুটি আর সাথে বেগুন বর্তা নিয়ে নিলাম দেখেন এই আপুটা কত সুন্দর করে কালাই রুটি বানাচ্ছে আর অনেকে আবার চালের রুটিও বানাচ্ছে আর এখানে হাঁসির মাংস ছিল দেড়শো টাকা প্লেট এবং দুশো টাকা প্লেট বিভিন্ন রকমের পিঠা পিঠা মেলায় পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা এই দোকানগুলোতে অনেক রকমের পিঠা পেয়ে যাবেন যেগুলো ছিল অনেক লোভনীয় আর এখানে ছিল খুব সুন্দর করে বট ভাজতেছে বট না এটাকে মানে যে কি বলে এটাকে মাংস ঝুড়া করে যেটা আর কি ওরকম করে বিক্রি করতেছে তারপর দেখেন কি সুন্দর নকশি পিঠা আর এখানে পাওয়া যাচ্ছে বান্দরবানের ঐতিহ্যবাহী মঙ্গলি পিঠা তারপরে হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে মোমোস যেটার পার প্লেট হচ্ছে একশো টাকা পাটি সাপটা এগুলো পঞ্চাশ টাকা করে আর এই যে এটাকে বলা হয় মুংড়ি তো এটা আমি কয়েকজনের কাছ থেকে রিভিউ নিয়েছি ওনারা বলতেছিল তেমন ভালো লাগেনি তাই আমি ভাবলাম যদি খেতে না পারি তাই আমিও কিন্তু নি পঞ্চাশ টাকা করে ছিল তবে এখান থেকে আমি বিন্নি রাইসটা নিয়েছি খাবার জন্য এবং ট্রাই করার জন্য বিন্নি রাইসটা আমি বাসে যেয়ে খাবো পার্সেল নিয়ে নিয়েছি ওটার একশো টাকা প্রাইস ছিল আর এখানে দেখেন বিভিন্ন রকমের পিঠা আছে সব পিঠার নাম কিন্তু আমি জানিও না পুলি পিঠা নকশি পিঠা তারপরে এই যে দেখেন এখন একটা নিয়েছি এটা হচ্ছে মুরগির কিমা দেওয়া ছিল ভিতরে অনেক ভালো ছিল উপরটা অনেক ক্রিস্পি ছিল ভিতরটা চিকেন কিমা দেওয়া ছিল একটু ঝাল টাইপের আমার কাছে ভালো লেগেছে আর এখানে এই যে উনি মালাই চপটা হচ্ছে তৈরি করতেছে মানে দুধ দিতে আরও বেশি করে এটার প্রাইস ছিল সত্তর টাকা করে তারপর এখানে মুখপাকন পিঠা ছিল এগুলো পঞ্চাশ টাকা করে এখানে ছিল ডাবের পুডিং পঞ্চাশ টাকা এখানে গোলাপ ফুলের নকশা করা কিছু পিঠা ছিল এগুলো করে করেছিল তো মালাই মালাইচাপটা ভেবেছিলাম খাবো তারপর আর খাওয়া হয়নি আর এদিকে আমি শুধু ভিড় দেখছিলাম এত ভিড় আর এখানে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমার চোখে পড়লো যে স্বামী বসীকরণ পিঠা সত্যি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তাই না আমার তো দেখেই খুব ভালো লাগতেছিল যে এটা কি খাবো না কি খাবো না আনফর্চুনেটলি আমার সাথে আজকে কেউ যায়নি যদি কেউ যেত তাহলে কিন্তু শেয়ার করে খেতে পারতাম তাই না কেউ যায়নি সেজন্য আমি সবগুলো পিঠা ট্রাইও করতে পারিনি তারপর এখানে দেখেন মাংস দিয়ে বানানো হচ্ছে চিতৈ মানে চিতৈ পিঠা তো এটাও খেতে নিশ্চয়ই খুব মজা হবে তো বেশিরভাগ আপুরাই কিন্তু বাসা থেকে অনেক পিঠা তৈরি করে নিয়ে আসছে আবার অনেকে এখানে তৈরি করতেছে আর এখানে ছিল বিভিন্ন রকমের ঘরোয়া আচার তো দেখেই লোভ লাগছিলো আর এই যে আপুকে দেখতে পাচ্ছেন উনি গাজরের পায়েসটা বাসা থেকে নিজে তৈরি করে নিয়ে আসছে এবং যারা ছিলেন মানে কাস্টমার যারা ছিলেন তাদেরকে খুব ইন্সপায়ার করছিল খাওয়ার জন্য তো অনেকেই বলতেছিলো যে আপু অনেক মজা হয়েছে ওনাকে দশে নয় দিয়েছে মানে টেস্টের ইয়েটা মার্ক তো দেখেন এই পাশে আবার দেখলাম যে ভোলা পিঠাগর না সরি এটা বরিশাল পিঠাগর তো এখানে লুচি ভাজা হচ্ছে সাথে গরু মাংস সরি হাঁসের মাংস দেখেন তারপর এখানে অনেক সুন্দর করে ভাপা পিঠা তৈরি করা হচ্ছে গরম গরম ভাপা পিঠা আর এই ভাইয়ার কথা শুনে তো আমি একদম অবাক হয়ে গেলাম এত সুন্দর করে সবাইকে ডাকতেছিল তো পিঠাটাও কিন্তু খুব লোভনীয় ছিল তারপর এখানে ছিল ইলিশ পিঠা চিংড়ি পিঠা পুলি পিঠা আর এখানে একটা বিষয় খুব ভালো লেগেছে চাপটি পিঠা আশি টাকা চব্বিশ রকমের ভর্তা আর সাথে ছিল ছিট পিঠা একশো একশো টাকা সেটার সাথেও চব্বিশ রকমের ভর্তা চব্বিশ রকমের ভর্তা একবার চিন্তা করেন তো এটা তো ট্রাই না করে যাওয়াই যাবে না তো আমি নিয়ে নিলাম চাপটি পিঠা আর সাথে অনেক রকমের ভর্তা তো আমি প্রায় পনেরোটার মতো নিয়েছি তো আমার কাছে এখানে সুটকির ভর্তা তারপর সরিষা ভর্তা টমেটোর চাটনি তারপর তেঁতুলের চাটনি এগুলো অনেক বেশি মজা লেগেছে সুটকির ভর্তাই কয়েক রকমের ছিল তার থেকে দুই থেকে তিনটা আইটেম আমার কাছে অনেক ভালো লেগেছে সব কিছু কিন্তু খেতে পারিনি সবগুলোই একটু একটু খেয়েছি আর একটু একটু বাসার জন্য নিয়ে এসেছি আর এখানে তৈরি হচ্ছে গরম গরম পাকোড়া তো এই পাকুড়া পার পিস ছিল বিশ টাকা করে তারপর দেখেন এধে এখানে হচ্ছে আবার কুলফি মালাই বিক্রি করতেছে তো সব কিছু খেয়ে শেষে ভাবলাম যে আমার অনেক ঝাল লাগতেছে একটু কুলফি মালাই খেয়ে নিই তারপর কুলফি মালাইটা খেয়ে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে নারায়ণগঞ্জ পিঠাঘর থেকে তো আমি কিন্তু আসলে পিঠা মেলায় কিন্তু আমি মানে শেষের দিকে গিয়েছি তাই ভিডিওটা আপনাদের সাথে শেষের দিকেই শেয়ার করা আর দুই দিন থাকবে পিঠা মেলা মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত থাকবে যারা আশেপাশে আছেন অবশ্যই যেতে পারেন আর প্রত্যেকটা দোকানে হিউজ পরিমাণ ভিড় এত মানে ভিড় আমি কিন্তু দুপুরবেলা গিয়েছিলাম মানে প্রায় সাড়ে তিনটা নাগাদ লাঞ্চের পর কিন্তু এত পরিমাণ ভিড় দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না আমি শুধু মানুষ দেখতেছিলাম যে কোথায় দাঁড়াবো যাই হোক পিঠার মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর এই যে দেখেন এখন বের হয়ে যাচ্ছি আর বাসেও চলে আসলাম এখন এটা খেয়ে দেখলাম যে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে ফার্স্ট টাইম মানে খেয়েছি এটা খেতে নরম ছিল অনেক ইয়ামি ছিল পিঠাটাও ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ